next to me tonight. হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দয়ে। আমি আবার নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি এবং ইজিলি সুন্দরভাবে গ্রো করতে পারবেন উইথ কোলাবোরেশন অ্যান্ড লাইভ স্ট্রিমিং। এই দুইটা ব্যাপার নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। তো ঠিক আছে, চলুন তাহলে মূল ভিডিওতে বা মূল সাবজেক্টে যাওয়া যাক। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। তো প্রথম যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কোলাবোরেশন। তো কোলাবোরেশনটা কি, সাপোজ মনে করেন এখন আপনি ইউটিউবার এবং আপনি আরেকজন ইউটিউবের সাথে কোলাবোরেশনটা করলেন বা কোলাব করলেন, যেটা আমরা সাধারণত কোলাবই বলি। তো এতে হবে কি, দেখা গেলো যে আপনি যার সাথে কোলাবোরেশন করতেছেন অবশ্যই ট্রাই করবেন যদি কোনো বড় ক্রিয়েটরের সাথে করা যায় যাদের অনেক সাবস্ক্রাইবার বেস আছে বা যাদের অনেক ভিউয়ার আছে, ওই টাইপের কারোর সাথে যদি সম্ভব হয় তাহলে ওই টাইপের কারোর সাথে কোলাবোরেশন করার চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনার চ্যানেলে অনেক নতুন নতুন ভিউয়ার আসবে, যেহেতু ওই চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার বেস আছে এবং ভিউয়ার আছে অনেক। সো ওইখান থেকে অনেকগুলো সাবস্ক্রাইবার আপনিও গেইন করতে পারবেন। এই হচ্ছে একটা টিপস। আর আরেকটা যেটা আপনাদেরকে বললাম যে কোলাবোরেশন আপনি চাইলে ছোটো ছোটো যারা আপনার মতো আছে তাদের সাথেও আপনি করতে পারেন, কিন্তু ওইখান থেকে খুব একটা যে লাভ হবে তেমন কিছু না। বাট হয়তো দেখা গেলো যে আপনার যেই টাইপের চ্যানেল ওই টাইপের যদি আপনার লেভেলের কারোর সাথে যদি আপনি কোলাব করেন তাহলে আপনার যে টাইপের চ্যানেল ওই টাইপের যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সাথে কোলাবোরেশন করার চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনার যেই টাইপের ভিউয়ার ওই আদার চ্যানেল যার সাথে আপনি কোলাবোরেশন করতেছেন ওই চ্যানেলের যদি সেম টাইপের ভিউয়ার থাকে তাহলে এমন হতে পারে আপনার যদি আপনার চ্যানেলের কন্টেন্ট যদি ভালো থাকে, আপনার চ্যানেলের ভিডিওগুলো যদি কোয়ালিটি সম্পন্ন হয় তখন দেখা যাবে ওইখান থেকেও কিছু সাবস্ক্রাইবার আপনি গেইন করতে পারবেন। এবং যদি আপনার কন্টেন্টগুলো ভালো থাকে তাহলে অবশ্যই আপনি গুড একটি ওয়াচ টাইম গেইন করতে পারবেন ওইখান থেকে। এই গেল আমার প্রথম যেটা আমি কোলাবোরেশনের কথা যেটা বলেছিলাম ওইটা। এখন আসি আমি সেকেন্ড যে জিনিস আপনারা করতে পারেন, এবং এইরকম অনেক নতুন ক্রিয়েটর তাদের ওয়াচ টাইম গেইন করতেছে লাইভ স্ট্রিম থেকে। তা এখন লাইভ স্ট্রিম ব্যাপার হচ্ছে ইউটিউব থেকে কিন্তু যদি আপনার 1000 সাবস্ক্রাইবার না হয় ইন দ্যাট কেস ইউটিউব থেকে আপনি ডাইরেক্ট কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবেন না। তো এখন আপনি লাইভ স্ট্রিম কেমনে করবেন, যেহেতু ইউটিউব আপনাকে ডাইরেক্ট লাইভ স্ট্রিম করতে দিচ্ছে না আপনার যে 1000 সাবস্ক্রাইবার না হলে। তো এই ক্ষেত্রেও এই সমস্যার সমাধান আছে, আপনারা চাইলে লাইভ স্ট্রিম করতে পারবেন। স্ট্রিম ইয়ার্ড, তারপরে OBS স্টুডিও, এই টাইপের অনেক অনেক সফটওয়্যার আছে যেইগুলোর মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে ডাইরেক্ট লাইভে আসতে পারবেন। এবং লাইভে আসার আগে যেহেতু আপনি আপনার চ্যানেলটি যদি নতুন চ্যানেল হয়ে থাকে এবং সামান্য সাবস্ক্রাইবার হয় সামান্য ভিউয়ার হয় তাহলে ইন দ্যাট কেস আপনি কী করবেন, আপনার যে ওই লাইভ স্ট্রিমিংয়ের যেই লিঙ্কটা আছে ওইটা আপনি ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম ওইগুলোতে আপনি ওই লিঙ্কগুলো আপনি শেয়ার করবেন। তো লিঙ্কগুলো শেয়ার করলে হবে কি, ওইখান থেকেও দেখবেন অনেকেই আপনার লাইভে এসে জয়েন হচ্ছে। এবং লিঙ্ক শেয়ার করার সময় অবশ্যই উপরে আপনি লিখে দেবেন যে লাইভটা আপনি কিসের জন্য করতেছেন বা কী সাবজেক্ট। তাহলে হবে কি, ওই টাইপের সাবজেক্টে যদি কারো আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই সে আপনার ওই লিঙ্কের মাধ্যমে আপনার লাইভে এসে জয়েন হবে। এবং যতটুকু সম্ভব বিশেষ করে বড় বড় যে ফেসবুক গ্রুপগুলো আছে চেষ্টা করবেন ওইগুলোতে আপনার শেয়ার দেওয়ার জন্য এই লাইভের যে লাইভ স্ট্রিম যেটা করবেন ওইটা লিঙ্কটা যাতে শেয়ার করতে পারেন বা মানুষকে
যতটুকু সম্ভব আপনার জানাতে হবে যে আপনি লাইভ স্ট্রিমে আসছেন। তো তাহলে হবে কি, আপনার লাইভ স্ট্রিমে যদি যত বেশি লোক থাকবে তত বেশি আপনার এঙ্গেজমেন্ট হবে, এবং ওইখান থেকে আপনি ওয়াচ টাইমও গেইন করতে পারবেন। এবং ওইখানে দেখবেন অনেক নতুন নতুন ইউটিউবার আছে যাদের হয়তো সাবস্ক্রাইবার আপনার মতো এমন কম, তো ওইখান থেকে আপনি অনেকগুলো সাবস্ক্রাইবারও পেয়ে যাবেন ইজিলি। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল, আর আশা করি আপনারা আমার এই যে দুইটা ট্রিক্স আমি আপনাদেরকে বললাম, এই দুইটা ট্রিক্স যদি ফলো করেন তাহলে অবশ্যই অবশ্যই এখান থেকে কিছু ওয়াচ টাইম এবং কিছু সাবস্ক্রাইবার আপনারা ইজিলি গেইন করে নিতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর সবশেষে একটি কথাই বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।